একটি দুটি নয়, ঠাকুরগাঁয়ের কবর থেকে গায়েব হয়ে গেল 19টি কঙ্কাল। না, জাদু টনার জন্য আসলে এই রকম লাশ না, ওদের জাদু টনার জন্য সাধারণত শর্ত থাকে। মানে কিভাবে বলবো, কি ভিতরে কি দুঃখ কি জ্বালা এটা বুঝতে পারতেছি না। গত 29 জুলাই শুক্রবার রাতে ঠাকুরগাঁয়ের বীরগঞ্জ উপজেলার পৌর শহরের পীরডাঙ্গি কবরস্থানে এ ঘটনা ঘটে। স্থানীয় এক নারী পীরডাঙ্গি কবরস্থানে গরু চড়াতে গেলে কয়েকটি কবর খোঁড়া অবস্থায় দেখে স্থানীয়দের অবহিত করেন। আমি আসার পরে দেখি যে ওখানে কাপড়গুলো পরে আছে, তিনটা ড্রেস। লোকগুলাকে আমরা বললাম, তখন লোকগুলা জানাজানি একটু দেখা দেখি করলো, দেখে তখন প্রশাসনকে মোবাইল করলো। শুক্রবার দিন কবর জিয়াত করতে আসছিলাম, তখন দেখি যে আমার মার কবরের মাটি উদের মতন, তখন আমি মনে করলাম শিয়াল টিয়াল হতে করছে। কিন্তু আজকে হঠাৎ করে লোকজন দেখছে এইভাবে 18 থেকে 19টা কবরের মাটি উল্টলো, তখন কিন্তু ভয়াল্লা উঠে গেল যে আমার এখানে কঙ্কাল বা কবর থেকে লাশ নিয়ে চলে গেছে। আসলে মানুষ এত নিচে নামতে পারে, আসলে ওদের মনুষ্যত্বটাই নষ্ট হয়ে গেছে। কবর থেকে লাশ চুরির ঘটনাটি জানাজানি হলে ঘটনাস্থলে মানুষের ঢল নামে, মৃত স্বজনদের শেষ চিহ্নটুকু হারিয়ে ক্ষোভে ফুঁসে ওঠে স্থানীয়রা। রাস্তা আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে, হাড্ডিটা নিয়ে চলে যাচ্ছে, এটা এটা কোন কুটে আসলাম, কোন কুলিতে আসলাম, এটা আসলে দেখেও খুব খারাপ লাগতেছে, শুনেও খারাপ লাগতেছে। যেটা করছে এটা খুবই খারাপ জিনিস, খুবই খারাপ কাজ, এটার একটা শাস্তি হওয়া উচিত। স্থানীয়দের ধারণা, বাণিজ্যের উদ্দেশ্যেই কোনো চক্র ঘটিয়েছে এমন ন্যাক্কারজনক ঘটনা। এটা হয়তো কোনো মেডিকেল কাজে লাগে, আমি শুনছি যে এটা কোনো মেডিকেলের কাজে লাগবে। এই লাশগুলো আসলে কাজে লাগে বিভিন্ন মেডিকেলের ছাত্রদের জন্য, তাদের পড়াশোনার জন্য, এবং এই লাশগুলো আমাদের দেশেও এক প্রকার হাই ডিমান্ডেই বিক্রি হয়। এলাকাবাসীর দাবি, গোরস্থানে সীমানা প্রাচীর ও তেমন কোনো নিরাপত্তা না থাকায় কবর থেকে লাশ চুরির মতো ঘটনা ঘটছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও পীরগঞ্জের সবচেয়ে বড় এই গোরস্থানের নিরাপত্তা বাড়ানোর দাবি তাদের। বাউন্ডারি হলে এবং কি নিরাপত্তার জন্য নিরাপত্তা প্রহরী থাকতো রাত্রিবেলা, তাহলে এদের একটা নিরাপত্তা দেওয়া যাবে। এটা নিখুঁতভাবে এটা তদন্ত করা হোক, যে আমাদের আর যেত এটা ভবিষ্যতে বা সামনে যেত এটা আমাদের যেত না হয়। কবর থেকে 19টি লাশ চুরির বিষয়টি প্রশাসনের নজরে আনলে বীরগঞ্জ থানা পুলিশ, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে তারা ধারণা করছেন, মানুষের কঙ্কাল কেনাবেচা করে এমন কোনো চক্রের কাজ এটি। কবরস্থানটি নিরাপত্তা জোরদার সহ 19টি কঙ্কাল চুরির বিষয়টি আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস তাদের। চৌকিদার দফাদার দিয়ে এবং পুলিশের সমন্বয়ে এবং এলাকাবাসীর সমন্বয়ে এটা একটু নিরাপত্তার ব্যবস্থা করা, এবং সেই শেষে আইন অনেক ব্যবস্থা আমরা গ্রহণ করব, প্রপার তদন্ত করব, এবং সেই অনুযায়ী যদি এর সঙ্গে কোনো যারা দোষী থাকে বা আছে তাদেরকে আমরা শনাক্ত করার চেষ্টা করব। মৃত্যুর পর স্বজনদের মরদেহটি কবরেই থাকবে এই প্রত্যাশা সবারই। এমন জঘন্য কর্মকাণ্ডে যারা জড়িত খুব শীঘ্রই তাদের আইনের আওতায় আনা হবে এমনই দাবি এলাকাবাসীর।